নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানাতে লাগছে সিদ্ধ করা মোচা, আলু, মাছের মাথা, হলুদ, চিনি, নুন, পেঁয়াজ রসুনের পেস্ট, আদা, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট, আর লাগছে সর্ষের তেল। এবার আমি কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো তেলে দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি এবার উল্টে দেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু মাছের মাথাগুলোকে ভেঙে নি। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নেব। কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলে ছেড়ে দেব। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এবার আদা, টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি ঢাকনাটা তুলে নেব পরিমাণ মতন চিনি দিয়ে দেব আরো 2 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা আমি খুলে নেব এবার একটু ফুটতে দেব আমি এটাকে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম অল্প করে গরম মশলা দিয়ে দিলাম এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আশা করি এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে